জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার সম্রাট, আবারও হাজির। 2023-এর রাশিফল, আজকের আলোচনা তুলা রাশির 2023 কেমন যেতে চলেছে। সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কেতুর কারণে কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি অনেক তৈরি হবে 2023 সালে মনের মধ্যে, কারণ আপনার তো চন্দ্রযুক্ত কেতু থাকছে। আমরা যখন 2023-এ পদার্পণ করছি এবং এই কেতু সরতে সরতে মোটামুটিভাবে অক্টোবর মাস, মানে 10 মাস তো আপনাদেরকে ভোগাবেই, তারপর 2 মাস তার মানে আর বছরের থাকলো কি। কাজে এই বছরটাকে যদি গুছিয়ে আনতে হয়, যারা তুলারাশি জাতক জাতিকারা আমার এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন, বছরটা যদি আপনাদেরকে সুন্দর করে তুলতে হয় তাহলে ভাবনার জায়গাকে পরিষ্কার করতে হবে। কেতুযুক্ত চন্দ্র তার মানে আপনার ভাবনার মধ্যে নেগেটিভিটি ভরে থাকবে। কিন্তু রাশিটা কি, রাশিটা একটা ভারসাম্যের রাশি। তার সিম্বল কি দেখাচ্ছে, একটা দাঁড়ি পাল্লা, তার মানে দুটো ব্যালেন্সের কথা বলা, তার মানে রাশিটা ব্যালেন্সের রাশি, তার মানে মেন্টাল ব্যালেন্স আপনাকে করতে হবে। যদি না হয় তাহলে চর্ম রোগ জাতীয় রোগ নিয়ে আপনাদেরকে 2023-এ নাস্তানাবুদ হতে হবে। মূত্রাশয়ের সমস্যা, প্যাঙ্ক্রিয়াসের সমস্যা, কিডনিজনিত সমস্যা এবং মূত্রস্থলিতে নানা রকমের প্রবলেম, মেয়েদের গাইনোকোলজিক্যাল পার্টের প্রবলেম মারাত্মকভাবে আসতে চলেছে 2023 সালে। কাজেই আপনাদেরকে সাবধানে থাকতে হবে আর সবসময় কিছু ভালো ভালো কথা ভাবতে হবে। যদি ভালো কথা না ভাবেন তাহলে যেটা হবে সেটা হবে কি, আপনার মনের মধ্যে কিছু ইরিটেশান তৈরি হবে, যার থেকে আপনার হয়তো ভালো খাবার হজম হচ্ছে না, তার মানে বদহজমের একটা সমস্যা আপনাদের থেকে গেল। আর তা সেটাও কিন্তু কারণ কি, সেটাও কিন্তু মেন্টাল কারণ। আর মেন্টাল কারণে যদি আপনাদের এই ব্যাপারগুলো হতে থাকে তাহলে তার এফেক্ট গিয়ে স্কিনের উপর পড়বে, আপনাদের স্কিন টোনের উপর পড়বে, আপনাদের সৌন্দর্যের উপর পড়বে। তাহলে আপনাদের স্কিনের উপর প্রচণ্ড যত্ন রাখতেই হচ্ছে, নইলে বড় বড় স্কিনের যে সমস্ত ডিজিজ আছে সেই সমস্ত ডিজিজ আপনাদের হবে। একজিমার মতো কিছু রোগ হতে পারে, বড় বড় র্যাশেস হতে পারে, কিছু ভুল চিকিৎসার শিকার আপনারা হতে পারেন, বা চিকিৎসাজনিত যে সমস্ত আপনারা অয়েন্টমেন্ট ইউজ করছেন, বা আপনারা অনেক সময় দুমদাম কিছু অয়েন্টমেন্ট ইউজ করে ফেলেন, একটা কিছু রোগ হয়েছে, যাই একটা দোকান থেকে ডিসপেন্সারি থেকে কিছু একটা কিনে নিলাম, নিয়ে লাগিয়ে ফেললাম, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। নতুবা আগামী দিন কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতেই হবে। বড় বড় স্কিন ডিজিজের থেকে আপনাদের কিন্তু 2023-এর যে সমস্ত সফলতা ছিল তা হাতছাড়া হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে, বৃহস্পতিযুক্ত রাহু এখন আপনাদের সমসপ্তমে বসে রয়েছে, বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি ফেলছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ভুল সিদ্ধান্তের শিকারও আপনারা হতে পারেন এবং তাড়াহুড়ো মোটেও আপনাদের করা যাবে না, তার কারণ পঞ্চমে শনি বসে রয়েছে শিরদ্বারায়, তার মানে শিরদ্বারাজনিত কিছু ব্যথা বা হাড়ের কিছু সমস্যা আপনাদের এবছর ভুগতে হতে পারে। মেয়েরা গাইনোকোলজিক্যাল পার্ট থেকে ভীষণ ভীষণ সাবধানে আপনারা থাকবেন। আর আমি বলবো আপনাদের কিছু সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, ফল আহার বেশি করা উচিত এবং সহজ পাচ্য ধরনের খাবার দাবার আপনাদের খাওয়া উচিত। হ্যাঁ, আমি তাই বলবো না যে মাছ মাংস খাবেন না, সবই খাবেন, কিন্তু তেল ঝাল মশলা অবশ্যই কমিয়ে দেবেন। আর ভালো চিন্তা করা, ভালো বই পড়া, ভালো কথা শোনা, ভালো ভালো চিন্তা, কিছু ডেকোরেটিভ আলোচনা, এই সমস্ত যদি আপনারা করতে পারেন 2023 আপনাদের জন্য যথেষ্ট সুন্দর। তার কারণ আমি আপনাকে প্রথমেই যেটা বললাম, এটা ব্যালেন্সের একটা রাশি, কাজে আপনার মধ্যে যেন ব্যালেন্স ফুটে ওঠে বা আপনি যেন ব্যালেন্সকে রক্ষা করতে পারেন তার দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। এডুকেশনের পার্ট যদি বলি তাহলে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যারা বড় 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 স্তরে পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য তুলারাশির সময় এখন অত্যন্ত ভালো। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার রাশির উপর পড়ে রয়েছে তার মানে আপনারা বড় বড় জায়গায় পড়াশুনো করতে পারেন, আপনাদের এখন রেজাল্ট ভালো হবে যদি একটু মন দিয়ে পড়াশুনো করতে পারেন। এখন আগামী দিনে যে সমস্ত জয়েন্ট যেগুলো আসছে বা মেডিকেল জয়েন্ট যেগুলো আসছে, আপনারা হয়তো প্রিপারেশান নিচ্ছেন, আপনি ক্লাস 12 দিয়েছেন, আমি বলবো খুব সুন্দর করে যদি পাঠ্যক্রমটাকে যদি শেষ করতে পারেন বা অধ্যাবসায়ের দিকে যদি মনোনিবেশ করতে পারেন, আমি বলবো 2023 সালে তুলারাশি জাতক জাতিকারা অনেকাংশেই সফল হবেন মেডিকেল শাস্ত্রের দিকে বা মেডিকেল জয়েন্টকে ক্র্যাক করার জন্য। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ক্র্যাক করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, তবে আপনারা যেটা পারবেন
আগুন রিলেটেড, অর্থাৎ যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, এই সমস্ত ধরনের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং আছে, এই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোফিজিক্স, এই ধরনের কিছু পড়াশুনো আপনাদের যথেষ্ট চলতে পারে। স্পেস রিলেটেড পড়াশুনো, রিসার্চ রিলেটেড পড়াশুনো আপনাদের যথেষ্ট ভালোভাবে হওয়া উচিত। যারা উঁচু পড়াশুনো করছেন বা মনে করছেন যে এবার আপনাদের হয়তো বাইরে গিয়ে একটু পড়াশুনো করবেন, তাহলে আমি বলবো 2023 আপনাদের জন্য বেস্ট সময়। এবং মার্চ মাস পেরিয়ে যাওয়ার পর আপনারা যদি মনে করেন যে আপনারা পোস্ট ডকের জন্য বিদেশের জন্য এবার তো প্রস্তুতি নেবেন, তাহলে আপনারা এক্ষুনি নিতে পারেন। ল নিয়ে যারা কেরিয়ার গড়তে চাইছেন, তাহলে লয়ের দিকে এখন আপনাদের এগোনো উচিত। আপনারা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছেন, এবার হয়তো ভাবছেন কী কেরিয়ার করবেন, তাহলে ল আপনাদের জন্য বেস্ট পার্ট। এবং স্পেস নিয়ে আপনাদের পড়াশুনো, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কিছু পড়াশুনো আপনাদের জন্য চলতে পারে। যারা ক্যামেরার কাজ করেন বা যারা ক্যামেরা নিয়ে পড়াশুনো করতে চাইছেন, চিত্র পরিচালনা নিয়ে পড়াশুনো করতে চাইছেন, মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশুনো করতে চাইছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন নিয়ে পড়াশুনো করছেন বা ডিরেকশন নিয়ে আপনারা পড়াশুনো করবেন, চিত্র পরিচালনা নিয়ে আপনারা পড়াশুনো করবেন, কন্টেন্ট রাইটিংয়ের উপর আপনারা যদি পড়াশুনো করতে চাইছেন, তাহলে আপনাদের 2023 যথেষ্ট ভালোভাবে আপনারা সফল হতে পারেন। মেডিকেল রিলেটেড যে সমস্ত পড়াশুনো রয়েছে, সমস্ত সেক্টরে আপনাদের পড়াশুনোয় উন্নতি হওয়ার যোগ রয়েছে। আর শনি যেহেতু বায়ুতত্ত্বে বসে রয়েছে এবং পঞ্চমে সে বসে থাকলো, এবং তার দৃষ্টি কোথায়, আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ শনি দশম দৃষ্টি গিয়ে কোথায় পড়ছে, আপনার দ্বিতীয়ভাবে। তাহলে দ্বিতীয়ভাবে যখনই আপনাদের শনির দৃষ্টি পড়ছে, তাহলে মিউজিক রিলেটেড কিছু আপনাদের এডুকেশনের মধ্যে যুক্ত থাকা উচিত। গলার উপর যে সমস্ত কাজ রয়েছে, সেই সমস্ত কাজ কিছু আপনাদের করা উচিত। মুখাভিনয় নিয়ে আপনারা পড়াশুনো করতে পারেন, এবং আপনারা মিডিয়া সায়েন্স বা মাস কমিউনিকেশান বা কমিউনিকেটিভ যে সমস্ত জব বা কমিউনিকেটিভ যে সমস্ত পড়াশুনো, এই ধরনের ক্ষেত্রে আপনারা যদি চলতে পারেন, আপনাদের জন্য যথেষ্ট সুন্দর হতে পারে। বৃহস্পতির কারণে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো আপনাদের যথেষ্ট ভালোভাবে হবে, এবং যে সমস্ত বৃহৎ কারক যে পড়াশুনোগুলো রয়েছে, যেমন হিস্ট্রি রিলেটেড পড়াশুনো, জিওগ্রাফি রিলেটেড পড়াশুনো, অর্থাৎ যেখানে আপনাকে অনেক বেশি অনেক কিছু মনে রাখতে হবে, এই ধরনের মনে রাখার যে সমস্ত পড়াশুনো রয়েছে, এই ধরনের পড়াশুনো আপনাদের যথেষ্টভাবে চলতে পারে। ফিজিক্স রিলেটেড পড়াশুনোয় আপনাদের একটু জোর দিতে হবে, তার কারণ ফিজিক্সের পার্টে আপনারা খুব দুর্ধর্ষ রেজাল্ট করতে পারেন। আবার চন্দ্র যেহেতু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, ফিজিক্সের পার্টে আপনাদের রেজাল্ট খারাপও হয়ে যেতে পারে। কেমিস্ট্রির উপরও প্রচণ্ড পরিমাণে জোর দেওয়া উচিত, এবং যারা ক্লাস টেনে পড়াশোনা করছেন, তাদের ফিজিক্স রিলেটেড পড়াশোনাতে মন দেওয়াটা যথেষ্ট পরিমাণে বাঞ্ছনীয় বলে আমি মনে করি 2023 সালে। তবে আপাত দৃষ্টিতে আমি যদি দেখি 2023 সালে, যদি তুলা রাশির জাতক এবং জাতিকারা নিজেদের পড়াশুনোর জায়গায় যত্নবান হয়ে উঠতে পারেন, তাহলে আপনারা যে যে স্ট্রিম নিয়েই পড়াশুনো করছেন না কেন, যে স্ট্রিমকে যে যে স্ট্রিমকে আপনারা ভালোবাসেন, সেই সেই স্ট্রিমে আপনাদের কিন্তু উন্নতি অবধারিত এবং আপনাদের জন্য উন্নতি ওয়েট করে রয়েছে। শুধুমাত্র আপনাদের পড়াশোনার দিকে মনটা দিতে হবে। এবার আমরা কোন দিকে চলে আসবো, আস্তে আস্তে সার্ভিস সেক্টরে ঢুকি, অর্থাৎ ফাইন্যান্স সেক্টরে আমাদের ঢুকতে হবে। সার্ভিস সেক্টরে প্রথম কথা হচ্ছে যে যারা ল প্রফেশনে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা রয়েছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু চাকরি আপনারা খুঁজতে চাইছেন, তাহলে 2023 সালের একদম প্রথম থেকে শুরু করতে হবে, আপনাদের যত্নবান হতে হবে। যদি হয় তাহলে আপনারা 2023 সালে নতুন নতুন কিছু চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কিছু চাকরি আপনারা পাবেন। রাহু বৃহস্পতিকে নিয়ে আপনার সমসপ্তমে বসে রয়েছে, তার মানে ভ্রাম্যমান যে সমস্ত সংস্থা রয়েছে, ভ্রাম্যমূলক যে সমস্ত সংস্থা রয়েছে, সেই সমস্ত সংস্থায় আপনারা, সে গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, এই সমস্ত সেক্টরে আপনারা কিন্তু চাকরি পেতে পারেন। অর্থাৎ রেলওয়েজ ডিপার্টমেন্ট, মেট্রো রেল, ক্যালকাটা ট্রাম কোম্পানি বা বিভিন্ন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যেগুলো রয়েছে, এই ধরনের কর্পোরেশনে, ট্রান্সপোর্ট কর্পোরেশনে আপনারা চাকরি করতেই পারেন। ট্রান্সপোর্টেশনে যারা বিজনেস করছেন তাদের জন্যও বর্তমান সময় খুব ভালো, যারা ট্যুরিজমের বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো, যারা ব্যবসা করেন হচ্ছে মেডিকেল সেক্টরে তাদের জন্য বর্তমান সময় ভালো, আর যারা ফার্মেসি নিয়ে ব্যবসা করছেন, হয়তো কোনো একটা জায়গায় আপনারা একটা আপনার হয়তো ওষুধের ব্যবসা নয়, আপনি হয়তো একটা বাড়ির, আপনারা হয়তো একটা জায়গা রয়েছে, সেই জায়গায় আপনি হয়তো বিভিন্ন ডাক্তার বসাচ্ছেন কোনো না কোনো সময়, তাদের জন্যও বর্তমান সময় খুব ভালো। আপনারা সেই সেক্টরে আপনারা কিন্তু উন্নতি করতে পারেন। আপনারা এখন ক্যাটেল ফিল্ডের ব্যবসা করতে পারেন, গৃহপালিত পশু নিয়ে যে সমস্ত ব্যবসা হয় সেই সমস্ত ব্যবসা করতে পারেন, অর্থাৎ গবাদি পশু নিয়ে যে সমস্ত ব্যবসা হয়। এখন এই মুহূর্তে আপনাদের যারা ফার্মা সেক্টরে আছেন তাদের তো আমি বললাম, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য এখন প্রমোশনাল অ্যাক্সেস আসতে পারে। যারা এই মুহূর্তে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করছেন, সে আপনি আইটি ফার্মে থাকতে পারেন বা যে কোনো অ্যাকাউন্টসেও থাকতে পারেন বা যে কোনো একটা ডিপার্টমেন্টেই থাকুন না কেন, আপনি অনেকদিন ধরে চাইছিলেন যে এবার আপনার হয়তো একটা অনসাইটে যদি একটা কিছু একটা হিললে হয়ে যায়, আপনারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, বলছেন দাদা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আমি বলবো অবশ্যই এখন তো হওয়ার কথা। যদিও তুলা রাশির ক্ষেত্রে বিগত বছর থেকে, অর্থাৎ 2022 থেকেই আপনাদের বাইরের যোগ শুরু হয়ে গেছে, এবছরও তার অন্যথা হবে না। আপনারা চাইলে কেরিয়ার আপনারা বিদেশের দিকে আপনারা করতেই পারেন।
যারা ভাবছেন যে কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে চাকরি করেন, যারা লিকুইড ফরমেশন নিয়ে চাকরি করেন, আমি তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটু সাবধানবাণী দেবো। অর্থাৎ লিকুইডের যে সমস্ত কাজ আছে, সে আপনি মিল্ক নিয়ে কাজ করতে পারেন, আপনি অয়েল ট্রেডে কাজ করতে পারেন, আপনি কেরোসিন ট্রেডের কাজ করতে পারেন, তো যে সমস্ত লিকুইড ফরমেশনে যা যা আছে, আপনি জলেরও ব্যবসা করতে পারেন, আপনি ওয়াইন শপ হয়তো আপনার আছে, তার মানে সেই সমস্ত সেক্টর থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তবে যেটা বলা বাহুল্য, আমি হয়তো প্রথম দিকে যেটা বলতে পারিনি সেটা এখন আমি একটু মাঝখানে বলে ফেলি, সেটা হচ্ছে যে বৃহস্পতিযুক্ত রাহু যখন আপনার সমসপ্তমে রয়েছে এবং চন্দ্রযুক্ত কেতু যখন আপনার রাশি যুক্ত হয়ে বসে রয়েছে, কাজেই একটু স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ পজ দিয়ে দিয়ে কাজ করবেন। আর যারা গাড়ি চালাচ্ছেন বা বাইক চালান, তাদের বাইক থেকে তো আপনাদেরকে, দু চাকা থেকে বিশেষ বিশেষ সাবধানবাণী আমি আপনাদেরকে করেই যাব। কেন এই কথাটা বললাম, তার কারণ অটোমোবাইল সেক্টরে এখন তুলারাশির জাতক বা জাতিকাদের উন্নতি হওয়ার কথা, আবার অটোমোবাইল সেক্টরের থেকেই আপনার কিন্তু দুর্ঘটনা হওয়ার কথা। তার মানে আপনি এখন গাড়ি চড়বেন না, গাড়ি চড়ানোর জন্য মানুষকে এখন গাড়ি চড়াতে সাহায্য করবেন, মানে গাড়ি বেচবেন। তাহলে অটোমোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসের যে পার্ট রয়েছে, এই পার্টেও আপনাদের কিন্তু উন্নতি হওয়া উচিত। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন বললাম, তার মানে MBA রিলেটেড, BBA রিলেটেড, অর্থাৎ ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো পড়াশোনা আপনাদের করা উচিত। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ট্যুরিজম, এই ধরনের কিছু পড়াশুনো আপনারা করতে পারেন। যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা গাইড হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে চাইছেন, তাদের জন্যও বর্তমান সময় ভালো। যারা অ্যানশিয়েন্ট হিস্ট্রি নিয়ে কাজ করতে চাইছেন, যারা ইন্ডিয়ান কালচার নিয়ে, বৈদিক কালচার নিয়ে রিসার্চ করতে চাইছেন, বা আপনারা যদি বিদেশের কোনো সভ্যতা নিয়ে বা অ্যানশিয়েন্ট কোনো যে কোনো কালচার নিয়ে আপনারা যদি রিসার্চ বা পড়াশুনো করতে চাইছেন বা তা নিয়ে কোনো কাজ করতে চাইছেন, তাদের আপনাদের জন্য সময় ভালো। এবং এই কথার পরিপ্রেক্ষিতে বলে রাখা ভালো, অ্যান্টিক প্রোডাক্টের বিজনেস এখন তুলারাশির জাতক জাতিকাদের দুর্ধর্ষ চলবে। ল লিটিগেশন থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। লয়ের প্রফেশন থেকে আপনাদের যেমন উন্নতিও হবে, তেমনি 2023-এ নানা রকমের আইনি জটিলতা আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। কোন কোন ক্ষেত্র থেকে আসবে তা আপনার ন্যাটাল চার্ট বলতে পারে। আপনি আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, তিনি নিশ্চয়ই আপনাকে গাইড করবে। তার মানে বোঝাতে পারলাম যা, যে আমরা অনেক অংশই দেখতে পাচ্ছি যে তুলারাশির সময়টি যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। কবে থেকে? আগামী মার্চ মাস যাবে, তারপর থেকে বৃহস্পতির ট্রানজিটের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। তবে শনির একটা দোলাচল থাকবে, এই শনির দোলাচলে আপনাদের যেন ইনভেস্টমেন্ট নষ্ট না হয় তার দিকে খেয়াল রাখবেন। যদি ইনভেস্ট করতে হয়, ঋণ নিয়ে যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে হয়, তাহলে এপ্রিল থেকে আপনারা ইনভেস্ট করতে পারেন। গাড়ির ব্যবসায় আপনাদের এখন উন্নতি হবে, গাড়ি, বাড়ি, জমি, এই সমস্ত জায়গায় আপনারা ইনভেস্ট করতেই পারেন। আপনাদের হোটেল ব্যবসার জন্য এখন যদি মনে হয় রিসর্টের ব্যবসায় আপনারা নামতে চাইছেন, তাহলেও বর্তমানে আপনারা কোনো জমিকে নিয়ে তা আপনি সেই জায়গায় রিসর্ট করতে পারেন। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে এপ্রিল পর্যন্ত, টিল এপ্রিল পর্যন্ত। এপ্রিলের পর থেকে আপনারা করুন, আমার কোনো অসুবিধে নেই। যারা ভাবছেন শেয়ার ট্রেডে ইনভেস্ট করবেন, অবশ্যই মন খুলে ইনভেস্ট করুন, কিন্তু আপনার ন্যাটাল চার্ট দেখে নেবেন যে আপনার ন্যাটাল চার্ট কোন দিকে পারমিশন দিচ্ছে, কোন কোন ট্রেডে আপনি যদি শেয়ার, কোন কোন ট্রেডে শেয়ারে ইনভেস্ট করলে আপনার উন্নতি হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। কোন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনাদের সময় ভালো যেতে পারে তা একটু আপনার ন্যাটাল চার্ট দেখে গুনিয়ে নেবেন। আমাদের বলা বক্তব্য এই পার্টেই শেষ হবে, তার কারণ তুলারাশি যথেষ্ট ভালো এবং নক্ষত্রগুলো আপনারা একটু দেখে নেবেন। নক্ষত্রগুলো দেখে নিলে আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে যে তুলারাশি সাপেক্ষে আমি যা বললাম এবং আপনাদের নক্ষত্রগুলো নিয়ে তাকে একটু ট্যালি করলে পরে আপনারা বুঝে যাবেন আপনাদের কোন কোন পার্ট থেকে উন্নতি এবং অবনতি, এবং কোন কোন পার্টে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন কোন পার্ট থেকে আপনাদের প্রফিট বা গেইন উঠে আসছে, বা কোন কোন পার্টে লস আসতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত কমেন্ট করবেন বা আপনার কমেন্টের মধ্যে দিয়ে আপনি আপনার আইডিয়া যদি আমার কাছে শেয়ার করবেন, আমি তা নিয়ে আপনাকে ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে উপহার দেব। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।